বালক বড় দল যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তোমরা মঞ্চ কাছাকাছি চলে এসো বাকিরা যারা দৌড়ে পুরস্কার পেয়েছে তারা মার তারা না বাকিরা লাইনে দাঁড়াও আমি আমাদের বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকাদের অভিভাবিকাদেরকে বলছি দয়া করে আপনারা মাথা প্রবেশ করুন সম্মানিত সকল অভিভাবিকা মায়েরা আপনারা মাথা প্রবেশ করুন দুর্গলাভে প্রথম স্থান অধিকার করেছে শিপন মিয়া প্রথম স্থান অধিকার করেছে শিপন মিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছে রহমতুল্লাহ তৃতীয় স্থান অধিকার করেছে শাফিন আহমেদ আর এখানে যারা আছে যে লাইনটা বড় দলের তোমরা বস্তা ধরে যারা পুরস্কার পেয়েছ তারা লাইনে থাকবে না বস্তা ধরে যারা পুরস্কার পেয়েছ তারা লাইনে থাকবে না আমি আমাদের রাজ্য বিদ্যালয়ের সম্মানিত অভিভাবিকাদেরকে বলছি মেহরবানি করে আপনারা মাঠে প্রবেশ করুন সম্মানিত অভিভাবিকা মেহরবানি করে মাঠে প্রবেশ করুন আপনাদের মিউজিক্যাল পিলো পাসিং খেলাটি অনুষ্ঠিত হবে বাংলায় আমরা যেটাকে বলি সতীনের ছেলে কারাগারে সতীনের ছেলে কারাগারে খেলাটি অনুষ্ঠিত হবে আপনারা দয়া করে মাঠে প্রবেশ করুন শুভ উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্য বিদ্যালয় শ্রীনারায়ণ মডেল স্কুলের সাবেক অভিভাবিকা অভিভাবিকা প্রতিনিধি শেফালী আক্তার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি শ্রীনগর মডেল স্কুলের সকল অভিভাবিকাদেরকে বলছি মেহরবানি করে মাঠে প্রবেশ করুন মেহরবানি করে মাঠে প্রবেশ করুন শিক্ষিকা মহোদয়দেরকে বলছি আপনারা মাঠে প্রবেশ করুন সম্মানিত অভিভাবক মহোদয় আপনাদের জন্য খেলার ব্যবস্থা করা হয়েছে ¡Vamos! 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 ¡Vamos!
আমি আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলিয়া আসাদ স্বাধীন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি আলিয়া আসাদ স্বাধীন স্যার আলিয়া আসাদ স্বাধীন স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি না এখন অভিভাবকদের খেলা হবে মিউজিক্যাল পিলো পরবর্তীতে আপনাদের আরো একটি খেলা আছে আর আমি শিক্ষক মণ্ডলী থেকে বলছি আপনারা চারদিকে দাঁড়িয়ে কোন শিক্ষক অংশগ্রহণ করবেন না আমাদের আছে বিদ্যালয়ে কোন শিক্ষিকা অংশগ্রহণ করবেন না এই খেলায় বিদ্যালয়ের কোন শিক্ষিকা অংশগ্রহণ করবেন না দয়া করে তার খেলা বাতিল হবে যদি কেউ পরিচয় তাদের খেলা বাতিল হবে খেলা পরিচালনার স্বার্থে অংশগ্রহণ থেকে বাদ রাখা হয়েছে তারা এই খেলাটি পরিচালনা করবে ম্যাডামরা আমরা আমি সম্মানিত সকল ম্যাডামদেরকে বিদ্যালয়ের সকল ম্যাডামদেরকে বলছি আপনারা মাঝে প্রবেশ করুন এবং আমাদের যারা পুরুষ শিক্ষক যারা রয়েছেন দয়া করে আপনারা মঞ্চে চলে আসুন আমি সকল ম্যাডামদেরকে মাঝে প্রবেশ করার জন্য আহ্বান জানাচ্ছি সাজিয়া ইসলাম ম্যাডাম সহ সকলেই মাঠে প্রবেশ করুন খেলার নিয়মটা আপনাদেরকে অবহিত করবেন আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বৈদুল ইসলাম স্যার আপনাদেরকে খেলার নিয়মটা বলে দেবে Thank you.
মসজিদ বন্ধ হওয়ার সময় যার হাতে বালিশ থাকবে সে বাতিল বলে গণ্য হবে এবং ম্যাডামরা যে সিদ্ধান্ত দিবে যে বালিশটা কার হাতে ছিল আমরা যদি সিদ্ধান্ত আমাদের মানতে না হয় তারপরে আমরা খেলার শৃঙ্খলার স্বার্থে ম্যাডামদের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হব আমরা কোনো তর্কে যাব না কোনো তর্কে যাব না কারণ এখানে শুধুমাত্র স্কুলের শিক্ষিকার কথাকেই মূল্যায়ন করা হবে বাইরে থেকে কেউ কিছু বললে আমরা সেটা শুনব না এবং প্রতিযোগিতারা কিছু বললে সেটাও শুনব না এখন এই স্মৃতিচারণ খেলায় প্রথম স্থান অধিকার করেছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আফরিন দ্বিতীয় স্থান অধিকার ভালো এটাই ছিল কাম ঠিক আছে স্যার এটাই সালাম তোমার আম্মা ধরো ভাইয়া বলো